সারা দেশে ঘটছে বহু খবর, গতির সঙ্গে পাল্লা দিয়ে কিছু খবর জায়গা করছে শিরোনামে। দিনভর ঘটে যাওয়া সেই সমস্ত খবর নিয়ে আমি সুচেতনা শুরু করছি 15:15:05। শুরুতেই চোখ রাখবো হেডলাইন্স। দুদিনের সফরে মুম্বাইয়ে মমতা, সিদ্ধিবিনায়ক মন্দির দর্শন, বাংলার মুখ্যমন্ত্রীকে ঘিরে মারাঠা ভূমি উচ্ছ্বাস। পুলিশ মেমোরিয়ালে গিয়ে 26 আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী। বাণিজ্য নগরীতে মুখ্যমন্ত্রী, একদিকে শিল্প অন্যদিকে রাজনীতির বিরোধী ঐক্যেশন। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ উপমুখ্যমন্ত্রী আদিত্য ঠাকরে সহ শিবসেনা নেতা সঞ্জয় রাউতের। গ্রুপ ডির পর গ্রুপ সি, ভুয়ো নিয়োগের ধরন দেখে বিস্মিত বিচারপতি। পূর্ব মেদিনীপুরে ভুয়ো নিয়োগে বেতন বন্ধের নির্দেশ। মুক্তি পেল রণবীর সিং অভিনীত 83 ট্রেলার, ট্রেলার দেখে উচ্ছ্বসিত নেট দুনিয়া। এবার চোখ রাখবো প্রথম 15টি খবরে। মুম্বাই পৌঁছেই মুখ্যমন্ত্রীর গলায় একযোগে শোনা গেল জয় মারাঠা, জয় বাংলার ধ্বনি। মঙ্গলবার বিকেলে বাণিজ্য নগরীতে পৌঁছেই মুখ্যমন্ত্রী সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে যান। সেখানে পুজো শেষে মুখ্যমন্ত্রী বলেন, আগে এখানে আসার ইচ্ছা ছিল কিন্তু তা হয়নি, এখানে পুজো দিয়ে সকলের জন্য প্রার্থনা করেছেন। সব শেষে জয় মারাঠা জয় বাংলা বলে জয়ধ্বনি দেন মুখ্যমন্ত্রী। মন্দির কর্তৃপক্ষ তার হাতে উপহার স্বরূপ একটি মূর্তি তুলে দেন। বাংলার মুখ্যমন্ত্রীকে ঘিরে মন্দিরের বাইরে ছিল উৎসাহী জনতার ভিড়। এরপর 26/11 শহীদদের স্মৃতিতে মেমোরিয়ালে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী। মুম্বাই পৌঁছে বিরোধী রাজনীতিতে শান মমতার, মারাঠা ভূমি প্রথম দিনেই শিবসেনার দুই প্রথম সারির নেতা দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। মঙ্গলবার সন্ধেবেলায় ট্রাইডেন্ট হোটেলে গিয়ে মমতার সঙ্গে সাক্ষাৎ করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরে। উদ্ধব ঠাকরে অসুস্থ থাকায় তার সঙ্গে দেখা করার অনুমতি দেননি চিকিৎসকেরা, তাই হোটেলে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন আদিত্য ঠাকরে। সঙ্গে ছিলেন শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত। উপহার স্বরূপ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে শাড়ি তুলে দেওয়া হয়। বুধবার এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। মুম্বাই সফরে গিয়ে এনসিপি শিবসেনার শীর্ষ নেতাদের সঙ্গে মমতার বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনেও উত্তাল সংসদ। সাসপেনশন প্রত্যাহারের দাবিতে ধর্নায় বিরোধীরা, সংসদ চত্বরে গান্ধীমূর্তির পাদদেশে ধর্নায় বসেন তারা। মঙ্গলবার অধিবেশন শুরু হওয়ার পরই 12 জন সাংসদের সাসপেনশন প্রত্যাহারের জন্য আর্জি জানান রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে, তবে তা প্রত্যাখ্যান করে দেন রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু। তিনি বলেন, বরখাস্ত সাংসদরা অনুশোচনা প্রকাশ করেননি, তাই তাঁদের সাসপেনশন প্রত্যাহার করা হবে না। কৃষক ইস্যুতেও সরব হন বিরোধীরা, সাসপেনশন প্রত্যাহার না করায় হৈহট্ট গোল শুরু হয় দুই কক্ষে। সাসপেন্ড হওয়া 12 জন সাংসদ অধিবেশন চলাকালীন প্রতিদিন গান্ধীমূর্তির সামনে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত ধর্নায় বসবেন। মঙ্গলবার সংসদের অধিবেশন শুরুর আগে বৈঠকে বসেন বিরোধী দলের নেতারা। 16টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বৈঠকে। ওই বৈঠকে কংগ্রেস ছাড়াও ছিলেন ডিএমকে, এনসিপি, সিপিএম, সিপিআই, আরজেডি, এমডিএমকে, এলজেডি, আরএসপি, টিআরএস, ভিসিকে, কেরল কংগ্রেস, ন্যাশনাল কনফারেন্স, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের প্রতিনিধিরা। তবে সোমবারের মতো এদিনের বৈঠকে উপস্থিত ছিল না তৃণমূল কংগ্রেস। বর্ষীয়ান কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গে জানান, তৃণমূলের নিজস্ব দলীয় বৈঠক থাকায় তাঁরা এই বৈঠকে যোগ দিতে পারছে না। 12 জন সাংসদ সাসপেন্ডে রাজনৈতিক তরজা তুঙ্গে, রাজ্যসভা বয়কট 16টি বিরোধী দলের। 2 সাংসদ সাসপেন্ডে সুর চড়াচ্ছে তৃণমূলও। বয়কট নয় বরং প্রতিবাদে ধর্না চালাবে বহিষ্কৃত সাংসদেরা। বয়কটে পাল্টা বিজেপিকেই সুবিধা পাইয়ে দেওয়া, সেই পথে হাঁটতে নারাজ তৃণমূল। সাসপেনশনের প্রতিবাদে রাজ্যসভা বয়কটের সিদ্ধান্ত নিয়েছে 16টি বিরোধী দল, তবে তৃণমূল সাফ জানিয়ে দিয়েছে তারা সংসদ বয়কটের পথে হাঁটবে না। অধিবেশন চলা পর্যন্ত অর্থাৎ 23 ডিসেম্বর পর্যন্ত সংসদের বাইরে গান্ধীমূর্তির পাদদেশে সকাল 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত ধর্নায় বসবেন বরখাস্ত হওয়া তৃণমূলের 2 সাংসদ শান্তা ছেত্রী ও দোলা সেন। বাকি বিরোধীদেরও ধর্নায় যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। বেশ কিছু দেশের মধ্যে ছড়িয়ে পড়েছে করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে সতর্ক করা হয়েছে ভারতকেও, তার জেরেই একের পর এক পদক্ষেপ নেওয়া হচ্ছে কেন্দ্রের তরফে। মঙ্গলবার আন্তর্জাতিক বিমান যাত্রীদের জন্য আলাদা করে নির্দেশিকা জারি করা হলো। সেখানে ঝুঁকিপূর্ণ দেশকে যেমন চিহ্নিত করা হয়েছে, তেমনি বিদেশ থেকে আগত যাত্রীদের করোনা বিধি কি হবে তারও নির্দেশ দেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ দেশগুলির তালিকায় রয়েছে ব্রিটেন সহ ইউরোপ। এছাড়া দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, বাংলাদেশ, বোটসওয়ানা, চীন, মরিশাস, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, সিঙ্গাপুর, হংকং, ইসরায়েল।
ঝুঁকিপূর্ণ দেশগুলি থেকে আগত বিমান যাত্রীদের আরটিপিসিআর পরীক্ষা বাধ্যতামূলক। সেক্ষেত্রে তাদের রিপোর্ট পজিটিভ এলে তাদের নমুনা জিনোম সিকুয়েন্সিং এর জন্য পাঠাতে হবে। তাদের আলাদা করে 7 দিনের জন্য আইসোলেশনেও পাঠাতে হবে। করোনাবিধি মেনে চলা সহ তার সংস্পর্শে কারা এসেছেন তা দেখতে হবে। সংস্পর্শে আসা এমন ব্যক্তিদের ক্ষেত্রে কোয়ারেন্টাইন বা হোম কোয়ারেন্টাইনে পাঠাতে হবে। রাজ্য সরকারের তরফে তাদের উপর নজরদারির কথাও বলা হয়েছে। ঝুঁকিপূর্ণ দেশগুলি থেকে আগত বিমান যাত্রীদের কোভিড পরীক্ষা নেগেটিভ হলে 7 দিনের হোম কোয়ারেন্টাইনে পাঠাতে হবে, 8 দিনের মাথায় ফের পরীক্ষা করাতে হবে। এছাড়া করোনাবিধি কড়াভাবে মেনে চলার কথাও বলা হয়েছে। করোনার নয়া স্ট্রেন ওমিক্রনে উদ্বিগ্ন কেন্দ্র। তবে এদিন সংসদের শীতকালীন অধিবেশনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া দাবি করেন, এখনও পর্যন্ত দেশে নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রনের উপস্থিতির তথ্য মেলেনি। দুনিয়াকে 14 কান্ট্রি মে পাওয়া গেয়া হ্যায় অর ইয়াহা উসকা অভ্যাস হো রাহা হ্যায়। ইন্ডিয়া মে আবি উসকা কোই কেস রিপোর্ট নাহি হুয়া হ্যায়, লেকিন দুনিয়া মে জিস তরহ সে ইস ভাইরাস কে সন্দর্ভ মে হামে সূচনা মিলি উসকো দেখতে হুয়ে एक एडवाइजरी भी डिक्लेयर की गई है। पोर्ट पर हमने भी देखरेख रखना शुरू कर दिया है। कोई भी ऐसे संदिग्ध केस है तो उसको तुरंत ही चेक करके उसको जीनोमिंग सीक्वेंसेस भी करा रहे हैं। कोविड क्राइसिस के दरमियान हमने बहुत कुछ सीखा है। आज हमारे पास बहुत कुछ संसाधन भी अवेलेबल है, सारी लेबोरेटरी भी अवेलेबल है। कोई भी ওমিক্রন ঠেকাতে ট্রিপল টির উপরই জোর দিচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। ট্রিপল টি অর্থাৎ টেস্ট ট্র্যাক ও ট্রিট স্ট্র্যাটেজি। মঙ্গলবারের বৈঠকে দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে কঠোরভাবে করোনাবিধি মেনে চলতে বলেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। আরটিপিসিআর ও র্যাট পরীক্ষার সংখ্যা বাড়ানোর কথা বলা হয়। সংক্রমণ বাড়ার উপর নির্ভর করে ক্লাস্টার ও হটস্পট জোন চিহ্নিত করে ব্যবস্থা করতে হবে। এছাড়াও সংক্রমণ রুখতে সুষ্ঠু পরিকাঠামো, ওষুধ মজুত, হোম আইসোলেশনের মতো ব্যবস্থার কথাও বলা হয়েছে। পজিটিভ রিপোর্টের ক্ষেত্রে জিনোম সিকোয়েন্সিংয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য ও জেলা স্তরে সমন্বয় জোর, টিকাকরণের সুব্যবস্থা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কথাও বলা হয়েছে। গত 7 মাসে সর্বনিম্ন দৈনিক সংক্রমণের রেকর্ড গড়ল মঙ্গলবার, কমল দৈনিক মৃত্যু। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত 24 ঘণ্টায় সংক্রমিত হয়েছেন 6,990 জন। দেশে মোট আক্রান্ত 3,45,87,000-এর উপর। গত 24 ঘণ্টায় সংক্রমণে প্রাণ গিয়েছে 190 জনের। দেশে মোট মৃত্যু 4,68,000-এর উপর। গত 24 ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়ে উঠেছেন 10,116 জন। এদিকে দৈনিক সংক্রমণ কমছে কেরলেও। গত 24 ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন 3,382 জন। তামিলনাড়ুতে দৈনিক সংক্রমণ 730, মহারাষ্ট্রে 536, দিল্লিতে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে। এদিকে দক্ষিণ আফ্রিকা থেকে চণ্ডীগড়ে ফেরত এক বিমানযাত্রীর নমুনা কোভিড পজিটিভ ধরা পড়েছে। হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে তাকে। নমুনা সংগ্রহ করে জিনোম সিকোয়েন্সির জন্য পাঠানো হয়েছে। আক্রান্ত ব্যক্তির পরিবারের এক সদস্য ও গৃহকর্মীও কোভিড পজিটিভ। মাইক্রোব্লগিং সাইটের শীর্ষ পদের দায়িত্বে বোম্বে আইআইটির প্রাক্তনী সোমবারই টুইটারে সিইওর পদ থেকে ইস্তফার কথা ঘোষণা করেন 45 বছরের জ্যাক ডর্সি। এবার সেই পদে দায়িত্ব সামলাবেন ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগরওয়াল। 2011 সালে টুইটারে যোগদান পরাগ। বোম্বে আইআইটির পাঠ শেষ করে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। উল্লেখযোগ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম সারির 500টি কোম্পানির মধ্যে সিইওদের মধ্যে সর্বকনিষ্ঠের তালিকায় রয়েছেন পরাগ। ওমিক্রনের হানা বিশ্বের 13টি দেশে, ঘুম উড়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার। দক্ষিণ আফ্রিকার এই নয়া স্ট্রেনটি চোখ রাঙাচ্ছে সঙ্গে সঙ্গে। ইসরায়েল অস্ট্রেলিয়া পুরোপুরি বন্ধ করে দিয়েছিল বিদেশিদের প্রবেশ, কিন্তু তা সত্ত্বেও শেষ উদ্ধার হলো না। হুয়ের তথ্য অনুযায়ী ওমিক্রন এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা, ব্রিটেন, জার্মানি, নেদারল্যান্ড, ডেনমার্ক, বেলজিয়াম, ইসরায়েল, ইতালি, চেক প্রজাতন্ত্র, হংকং এবং অস্ট্রেলিয়ায় ছড়িয়েছে। সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জাপান ও ফ্রান্সেও একজনের দেহে ধরা পড়েছে ওমিক্রন। বিশ্বের 70টি দেশ বিদেশিদের প্রবেশে কড়া বিধি জারি করেছে। ওমিক্রন আতঙ্কে স্তব্ধ বিশ্ব। আগামী 3 থেকে 4 মাসের মধ্যেই ওমিক্রন রোধে অনুদান দেওয়া হবে টিকাকে। ইইউ ড্রাগ কন্ট্রোল জানিয়েছে এমনটাই, তবে কোন টিকাকে এক্ষেত্রে স্বীকৃতি দেওয়া হবে তা অবশ্য জানানো হয়নি। যদিও সূত্রের খবর, টিকার মধ্যে বেশ কিছু পরিবর্তন আনা হতে পারে। পপ তারকা রিহানার মুকুটে নয়া পালক। বার্বাডোসের জাতীয় হিরোর সম্মান পেলেন তিনি। উপলক্ষ নিহাত কম কিছু নয়। বিশ্বের নতুন প্রজাতান্ত্রিক দেশের মর্যাদা পেল পূর্ব ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের এই দেশ। সোমবার রাতে চোখ ধাঁধানো উদযাপনে ব্রিটেনের প্রিন্স চার্লসকে সাক্ষী রেখে শপথ নেন রাষ্ট্রপতি স্যান্ড্রা মাসন। সেই অনুষ্ঠানে এই সম্মান দেওয়া হয় রিহানাকে। 396 বছরের ব্রিটিশ রাজের অবসানে নতুন স্বাধীন রাষ্ট্রের মর্যাদা পেল বার্বাডোস। এখন সময় একটা বিরতির পর থাকছে।
বিরতির পর নজর রাখব পরের ১৫টি খবরে। এবার গ্রুপ সিতে ভুয়ো নিয়োগ ধরল হাইকোর্ট, বেতন বন্ধের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কোর্ট আবেদনকারীকে জানায় মধ্যশিক্ষা পর্ষদকে যুক্ত করে ৪৮ ঘণ্টার মধ্যে এই সংক্রান্ত যাবতীয় বিবৃতি হলফনামা আকারে জমা দিতে হবে। মাধ্যমিকে তোড়জোড় শুরু করে দিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। মাধ্যমিকের এনরোলমেন্ট ফর্ম দিতে আগামী ১৫ এবং ১৬ই ডিসেম্বর জেলাগুলিতে ক্যাম্প বসবে বলে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। ক্যাম্প অফিসগুলি থেকে স্কুলগুলিকে এনরোলমেন্ট ফর্ম সংগ্রহ করতে বলা হয়েছে। ইতিমধ্যেই মাধ্যমিক পরীক্ষা নির্ঘণ্ট প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। মাধ্যমিকের আগে টেস্ট নেওয়া হবে বলেও জানিয়েছে পর্ষদ। দীর্ঘ ২০ মাস পর খুলেছে স্কুল। মাধ্যমিক সম্পর্কিত যাবতীয় কাজ সম্পূর্ণ করে রাখতে চাইছে পর্ষদ। ময়দান সরগরম, ১৯শে ডিসেম্বর কলকাতা পুরসভায় ভোট। গত শুক্রবারই প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল। শুরু হয়ে গিয়েছে প্রচার, চলছে মনোনয়ন। মঙ্গলবার মনোনয়নপত্র জমা দিলেন ১৩১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়। ১৩১ নম্বর ওয়ার্ডকে একটা মডেল ওয়ার্ড হিসেবে তুলে ধরতে চান, জানালেন রত্না। বুধবার মনোনয়ন জমা দিলেন বৈশ্যনাথ চট্টোপাধ্যায়। নিজের ওয়ার্ড ছেড়ে অন্য ওয়ার্ডে গিয়ে প্রার্থী হয়েছেন বৈশ্যনাথ। মনোনয়ন জমা দেওয়ার পর জানালেন রাস্তা সংস্কার, আলোর ব্যবস্থা, বিধবা ভাতা, বার্ধক্য ভাতার মতো যাবতীয় সুবিধা তিনি পৌঁছে দেবেন মানুষের কাছে। আরও বৃহত্তর লক্ষ্যে লড়াইয়ের জন্য দলনেত্রী দায়িত্ব দিয়েছেন, তা যথাযথভাবে পালন করবেন বৈশ্যনাথ। হাতে মাত্র কয়েকদিন, জোর কদমে প্রচারে তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার। সকাল থেকেই পণ্ডিতিয়া রোডে প্রচার সারলেন তিনি। বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগ সারলেন পুরসভার প্রাক্তন মেয়র পরিষদ। মনোনয়ন জমা দিলেন একই পরিবারের তিনজন প্রার্থী, ১১৬, ১১৭, ১১৮, তিন ওয়ার্ডেরই দায়িত্বে তারক সিং এর পরিবার। প্রার্থী তারক সিং ছাড়াও অমিত সিং এবং কৃষ্ণা সিং। অঞ্চলে উন্নয়নের কোনো সমস্যা নেই, যা করা হবে তা অতিরিক্ত, জানালেন তারক সিং। কলকাতা ভারতীয় জাদুঘরের সংস্কার ও দুষ্প্রাপ্য সামগ্রীর রক্ষণাবেক্ষণের জন্য বরাদ্দ বিপুল টাকার হিসেব নেই কেন্দ্রের কাছে। বরাদ্দ ছিল ১১৩ কোটি টাকা, তার মধ্যে ১১০ কোটির হিসেব পাওয়া যাচ্ছে না। সেই তদন্ত সিবিআই নিতে পারবে কিনা আগামী শুনানিতে তাদের আদালতে হাজির হয়ে বক্তব্য জানাতে হবে। কারণ কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশনের এক রিপোর্টে এই টাকা নয় ছয়ের ইঙ্গিত মিলেছে। একই সঙ্গে দুষ্প্রাপ্য সামগ্রী পাচার ও নিয়োগে দুর্নীতির অভিযোগও রয়েছে জাদুঘর কর্তৃপক্ষের বিরুদ্ধে। লোকাল ট্রেনে মহিলাদের সুরক্ষা নিয়ে জনস্বার্থ মামলা। প্রতি গেটে সিসিটিভি ক্যামেরা বসানোর আবেদন করা হয়েছে, দিতে হবে মহিলা পুলিশও। এই বিষয়ে রেলের কাছে রিপোর্ট তলব করল হাইকোর্ট। গত কয়েক বছরে ট্রেনে একাধিক মহিলা হেনস্থার রিপোর্ট সামনে এসেছে, তারপরেই মামলা করেন আইনজীবী মৌসুমী সোম। আগামী ২রা ফেব্রুয়ারির মধ্যে রিপোর্ট দেবে রেল। আগামী ১লা ফেব্রুয়ারির মধ্যে মেট্রো রেলের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। সল্টলেকের সেন্ট্রাল পার্ক সংলগ্ন এলাকায় মেট্রো নির্মাণ সংক্রান্ত বিষয়ে যাবতীয় রিপোর্ট জমা দিতে হবে হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজশ্রী ভারদ্বাজের ডিভিশন বেঞ্চে। মামলাকারীর দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কোনো পার্ক এলাকায় নির্মাণ কাজ চালানো যায় না, এমনকি পার্কের ভিতরে কোনো হাসপাতাল বা বিদ্যালয়ও করা যাবে না। কিন্তু সল্টলেকে সেন্ট্রাল পার্ক সংলগ্ন এলাকা বিভিন্ন সংস্থাকে দেওয়া হয়েছে, এমনকি সেখানে মেট্রো কর্তৃপক্ষ তাদের নির্মাণ কার্য চালাচ্ছে, ফলে সুপ্রিম কোর্টের রায়ের অবমাননা হয়েছে সল্টলেকের সেন্ট্রাল পার্কে, এই মর্মে রিপোর্ট তলব। হাইকোর্টে ইন্টারনেট বিভ্রাট, ৮টি কোর্টরুমে বন্ধ ভার্চুয়াল শুনানি। ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে ১, ২, ৩, ৪, ৯, ১০, ২৪, ২৫ এবং ২৬ নম্বর কোর্টরুমে। সোমবার এই সমস্যার জন্য গ্রুপ ডি নিয়োগ মামলায় শুনানি হয়নি। মঙ্গলবারও প্রধান বিচারপতির এজলাস সহ ৮টি এজলাসে ইন্টারনেট সমস্যা রয়েছে, তাই ভার্চুয়ালের বদলে এই ৮ কোর্টরুমে সশরীরে এসে সওয়াল করতে হবে। ৩রা ডিসেম্বর থেকে ৪ দিনের জন্য বন্ধ থাকবে পার্ক স্ট্রিট ফ্লাইওভার। মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর থেকেই শুরু হয়েছে সেতুগুলির স্বাস্থ্য পরীক্ষা। এর আগে শিয়ালদহ ফ্লাইওভারের ক্ষেত্রেও এই বিষয়টি দেখা হয়েছিল, ভারবহন ক্ষমতা পরীক্ষা করা হয়েছিল সেতুগুলির। এবার একই পথে পার্ক স্ট্রিট ফ্লাইওভার। ডার্বি জয় এখন অতীত। বুধবার গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে তৃতীয় ম্যাচে নামবে এটিকে মোহনবাগান। গ্রুপ লিগের ম্যাচ ও ফাইনালে হেরে আগের মরশুমের স্বপ্ন ভঙ্গ হয়েছে রয়কৃষ্ণ এবং প্রীতম কোটালদের। বুধবার জয়ের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি বদলার ম্যাচ মোহনবাগানের কাছে। গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই সিটি এফসির থেকে স্ট্রাইকার হুগো বুমোস ও গোলকিপার অমরিন্দর সিংকে সই করিয়েছে মোহনবাগান।
রয় কৃষ্ণ ও বোমোস এখন হাবাসের আক্রমণ ভাগের মূল অস্ত্র। মাঝ মাঠে জনি কাউকো ডার্বি ম্যাচে ফর্মে ফেরায় স্বস্তি হাবাসের। মুম্বাই সিটি এফসির দলে বেশ কয়েকজন নতুন বিদেশি ফুটবলার যোগ দিয়েছেন। তাদের জানতে গত দুদিনে মুম্বাই সিটি এফসির ম্যাচের ভিডিও দেখেছেন মোহনবাগান কোচ হাবাস। সেই মতো রয় কৃষ্ণ, হুগো বোমোস এবং প্রীতম কোটালদের নিয়ে রণনীতি তৈরি করেছেন মোহনবাগানের হেড স্যার। ডার্বি জয়ের আত্মবিশ্বাস যাতে মুম্বাই সিটির বিরুদ্ধে ম্যাচে প্রভাব না পড়ে সেদিকে লক্ষ্য রাখছেন তিনি। বুধবার মুম্বাই সিটি এফসিকে হারিয়ে জয়ের ধারাবাহিকতা বজায় রাখাই লক্ষ্য লোপেস আবাজের। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে 83 প্রথম বিশ্বকাপ জয় অন্যতম মাইলস্টোন এবং তার নায়ক প্রাক্তন অধিনায়ক কপিল দেব 1983 সালের 25 জুন ক্লাইভ লয়েড, ভিভ রিচার্ড, জোয়েল গার্নার, গর্ডন গ্রিনিজ, ম্যালকম মার্শালদের ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে কপিল দেবের অধিনায়কত্বে প্রথমবার বিশ্বকাপ জয় করেছিল ভারত। বিশ্বকাপ জয়ের নায়কদের তুলে ধরতে সিনেমা 83 মঙ্গলবারই প্রকাশিত হল 83 ছবির ট্রেলার। আগামী 24 ডিসেম্বর সরকারিভাবে মুক্তি পাবে এই ছবিটি। বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেবের ভূমিকায় অভিনয় করছেন বলিউড তারকা রণবীর সিং এবং তার স্ত্রীর ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী দীপিকা পাডুকোনকে। মঙ্গলবার 83 ছবির ট্রেলার প্রকাশিত হতেই ক্রিকেট ভক্তদের মধ্যে ইতিমধ্যেই আগ্রহ তুঙ্গে। 24 ডিসেম্বর প্রথমবার বিশ্বকাপ জয়ী দলের ছবি মুক্তি পেলে জিম্বাবুয়ের বিরুদ্ধে কপিল দেবের অপরাজিত 175 রানের ইনিংস দেখার জন্য ক্রিকেট জনতা মুখিয়ে আছেন সেটা বলাই যায়। টোকিও অলিম্পিকে রুপো জয়ের পর তিনটি প্রতিযোগিতায় নেমেছিলেন পিভি সিন্ধু, কিন্তু তিনটি প্রতিযোগিতাতেই সেমিফাইনালের গণ্ডি পার হতে পারেননি অলিম্পিকে জোড়া পদক জয়ী সিন্ধু। এবার সামনে লক্ষ্য বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। আগামী 1 ডিসেম্বর থেকে ইন্দোনেশিয়ার বালিতে শুরু হচ্ছে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। আগের ব্যর্থতা কাটিয়ে আবার স্বমহিমায় ফিরতে মরিয়া ভারতীয় ব্যাডমিন্টন তারকা। 2018 শেষবার বিশ্বকাপ ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। টোকিও অলিম্পিকে রুপো জয়ের পর বিশ্ব ব্যাডমিন্টনের মঞ্চে আবার নিজেকে সেরা প্রমাণ করাটাই লক্ষ্য পিভি সিন্ধুর। এখন সময় একটা বিরতির, বিরতির পর থাকছে ফিরে এলাম বিরতির পর, নজর রাখবো পরের পাঁচটি খবরে। ২০২০ এপ্রিলেই মুক্তি পাওয়ার কথা ছিল কবির খানের ছবি 83। মহামারীর কারণে পিছিয়ে ছিল ছবির মুক্তি। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর সামনে এলো ছবির ট্রেলার। ট্রেলারের প্রতিটি মুহূর্তে ধরা রয়েছে ক্রিকেট মাঠের টান টান উত্তেজনা। মঙ্গলবার সকালে 83 ট্রেলার সামনে আসার পর নেটিজেনের মধ্যে শুরু হয়েছে কৌতূহল। ট্রেলার দেখার পর উত্তেজনা চেপে রাখতে পারেননি অনেকেই। সোশ্যাল সাইটে 83-র অকুণ্ঠ প্রশংসা মেতেছেন দর্শকরা। টুইটারে 83 ট্রেলারের সুখ্যাতি করছেন সকলেই। ট্রেলার দেখে অনেকেই ফিরে গেছেন সেই 83 সালে। কপিল দেব, প্রীতি, ক্রিকেটের আবেগ মিলেমিশে একাকার হয়ে গেছে। কপিল পাজি রূপে রণবীর সিংকে দেখে ইমোশনাল হয়ে পড়েছেন অনেক ক্রিকেট ভক্তই। অনেকেই আবার গোটা রণবীর একাদশের প্রশংসা করেছেন। কপিল দেব থেকে শুরু করে সুনীল গাভাস্কার, নবজোৎ সিং সিদ্ধু, কবির খানের ছবির কাস্টিং যে একেবারে যথাযথ তা স্বীকার করে নিচ্ছেন সকলেই। ট্রেলার মুক্তির পরে 83 এখন ট্রেড। রণবীর সিং, দীপিকা পাডুকোন, বোমান ইরানি, তাহির ভাসান সহ অনেকেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ট্রেলার শেয়ার করেছেন, আলাদা আলাদা করে প্রশংসা কুড়িয়েছেন তারা। 24 ডিসেম্বর মুক্তি পাবে 83। তবে ছবি মুক্তির আগে নিজের জাত চিনিয়েছে 83। 3 ডিসেম্বর ওটিটিতে মুক্তির অপেক্ষায় অভিষেক বচ্চন অভিনীত থ্রিলার ছবি বব বিশ্বাস। ছবিতে অভিষেকের সঙ্গে দেখা যাবে চিত্রাঙ্গদা সিংকে। রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, রজতাভ দত্ত, বরুণ চন্দের মতো টলিপাড়ার এক ঝাঁক তারকা। দিয়া অন্নপূর্ণা ঘোষ পরিচালিত এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন শাহরুখ খান। ভক্তদের কাছে একজন অভিনেতা শাহরুখ কেমন সেটা অসংখ্যবার প্রমাণ করে দিয়েছেন তিনি। তবে প্রযোজক হিসেবে কিং খান কেমন সেটাও জানায় থেকে গিয়েছে। এবার সেই রহস্যই উন্মোচন করলেন বড় পর্দার বব বিশ্বাস অভিষেক বচ্চন।
সদ্যই ছবির প্রচারে এসে তিনি জানিয়েছেন, শাহরুখের সঙ্গে প্রচুর ছবিতে যেমন তিনি স্ক্রিন শেয়ার করেছেন, তেমনই তার প্রযোজনায় বব বিশ্বাস এর আগেও হ্যাপি নিউ ইয়ারের মতো ছবিতে কাজ করেছেন তিনি। গেস্ট অ্যাপিয়ারেন্সে মুখ দেখিয়েছেন ওম শান্তি ওম ছবিতেও। অভিষেকের মতে প্রযোজক শাহরুখ যেমন রূপলী পর্দায় ভালো গল্পের ওপর ভরসা রাখেন, ঠিক তেমনই ভালো গল্পকার বা পরিচালকের ওপরেও সম্পূর্ণ আস্থা রয়েছে তার। তাই তো দিয়া অন্নপূর্ণা ঘোষের মতো নতুন পরিচালকের হাতে বব বিশ্বাসের মতো গুরুত্বপূর্ণ ছবির পরিচালনার দায়িত্ব তুলে দিয়েছেন বলিউড বাদশাহ। 15:15:05 এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।